ভালো করিয়া ও বাবা দিন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলার ঘুর ইন্তেকালের পরে আসমানের ফিরিস্তারা পর্যন্ত কান্নাকাটি করছে। জানাজা পড়ার পরে লাশ যখন নিয়ে যেতেছে, নবীজি বুড়ি আঙ্গুলের মধ্যে ভর করে করে নবী হাঁটতেছেন, উকি দিয়া নবী হাঁটতেছেন। সাহাবিরা বলে, ইয়া রাসূলুল্লাহ, পা কি কোনো সমস্যা হয়েছে নাকি নবী, পা মুবারকে? নবী কয়, না না রে বাবা সাহাবিরা, তোমরা দেখো না, আমি নবী দেখতেছি আমার সাদ ইবনে মুআজের জানাজার মধ্যে অসংখ্য ফেরেশতা শরীক হয়েছে রে। রে বাবা সাহাবিরা, আমার সাদ ইবনে মুআজের জানাজার নামাজে এত ফিরিস্তা নাজিল হইছে, পারাকার জায়গা নাই রে। এই জন্য আমি নবী উকি দিয়া হাঁটতেছি। কবর খননের পরে কবরের চাপা মাটি চাপা দিয়ে যখন নবী দাঁড়াইছেন, হাও মাও করে নবী চিৎকার দিয়ে কান্নাকাটি করতেছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ও দিনের নবী, যে সাদ ইবনে মুআজের জানাজায় ফিরিস্তা নাজিল হইছে গো নবী, ওই সাহাবীর ইন্তেকালের পরে কেন, দাফনের পরে কেন কান্নাকাটি করতেছেন? নবী বলেন, বাবা সাহাবী, আমার সাদ ইবনে মুআজকে যখন কবরে রাখলাম, দেখলাম কবরের মাটি তাকে চাপা দেওয়া শুরু করছে, তখন আমি আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করছি। আমার সাদ ইবনে মুআজের কবরটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানাই দিছে। যে সাহাবীর ইন্তেকালের সময় ফিরিস্তা এসেছে, ওই সাহাবীকে যদি কবরের মাটি আক্রমণ করতে চায়, বাবা আমাদের কেমন অবস্থা হবে, আমাদের কেমন অবস্থা হবে, প্রস্তুতি গ্রহণ করতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা দিনের নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আপনার ইন্তিকালের পরে কোন জায়গায় আপনি কবরস্থ হবেন? নবী বলেন, বলো রে আয়েশা, তুমি নি জানো? আয়েশা কো, আমি জানি, আমরা নয়জন বিবি আপনাকে এত খেদমত করি, সেবা করি, তারপরও আপনি খাদিজার কথা বলেন না গো নবী, মনে হয় আপনার প্রথম বিবি খাদিজার সাথে আপনি কবরস্থ হবেন। দিনের নবী বলেন, আয়েশা রে, আরে আয়েশা, না না আমি ঠিক করি নাই, আর জানো নি তুমি? আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে মনে হয় আপনি আপনার মায়ের সাথে কবরের পাশে ঘুমাবেন। নবী বলেন, না রে আয়েশা, এটা এখনো সিদ্ধান্ত গ্রহণ করি নাই। নবী বা আয়েশা বলেন, তাহলে মনে হয় আপনার বাবা পৃথিবীতে আসার পরে পান নাই গো, মনে হয় গো নবী আপনি আপনার বাবার পাশে রওজা মুবারক দিয়ে শুয়ে যাবেন। নবী বলেন, না না রে আয়েশা, আমি এখনো সিদ্ধান্ত গ্রহণ করি নাই। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নিজের হাতে মদিনায় একটা কবরস্থান বানাইছেন জান্নাতুল বাকি, মনে হয় জান্নাতুল বাকির মধ্যে আপনি ঘুমায় যাবেন। নবী বলেন, আয়েশা রে, না না, আরে আয়েশা, এখন আমি সিদ্ধান্ত নেই নাই। আম্মা জান আয়েশা বলেন, তাহলে কোথায় ঘুমাবেন? নবী বলেন, নবী বলেন, আয়েশা রে, আমি রসূলুল্লাহ যদি তোমার হুজরায় ঘুমাইতে চাই, তুমি অনুমতি দিবানি? আয়েশা কয়, এর চেয়ে ভাগ্যবান কে হতে পারে গো নবী, যে নবী আমার হুজরায় ঘুমাবে, আমি আয়েশার মতন ভাগ্যবান আর নারী কেউ হতে পারে না গো। আমি তো অনেক খুশি আপনি আমার হুজরায় ঘুমাবেন। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ওগো দিনের নবী, তাহলে আপনার কবরের পাশে কার কবর হবে? আপনার রওজা মুবারকের পাশে গো নবী, কার রওজা হবে গো? নবী বলেন, আয়েশা রে, তোমার বাবা আবু বকর সিদ্দিকের রওজা হবে রে। আম্মা জান আয়েশা বলেন, তার পাশে কার রওজা হবে? নবী বলেন, উমর ফারুক। আয়েশা রে, তোমার বাবার পাশে তুমি আয়েশা সিদ্দিকার কবর হবে। কার কবর হবে? জয় বলেন, কার? মা আয়েশার কবর হবে আবু বকরের পাশে। মা আয়েশা বড় খুশি, বাবার পাশে নবীর পাশে শুইবে। আল্লাহর নবীর ইন্তেকালের পরে, বাবাজি ইন্তেকালের পরে, আম্মা জান আয়েশার হুজরায় নবীকে দাফন করা হয়। আল্লাহু আকবার বলেন না। আর
আবু বকর সিদ্দিক খেলাফতের দায়িত্বে বসে যান গো বাবাজি। সিদ্দিকে আকবর যখন অসুস্থ হয়ে পড়লেন, হজরতে আলী আবু বকরকে দেখতে গেলেন, তখন হজরতে আলীকে আবু বকর বলেন, আবু আলী রে, আমার ইন্তেকালের পরে তুমি গোসল করাবা, জানাজা কমপ্লিটের পরে লাশ লইয়া আল্লাহর নবীর রোজার পাশে আমি আবু বকরের সালাম দিবা, আর নবীর কাছ থেকে অনুমতি নিবা। নবী যদি অনুমতি দেয়, নবীর পাশে আমাকে দাফন করে দিবা। নবী যদি অনুমতি দেয় না, জান্নাতুল বাকিতে দাফন করে দিবা রে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, আবু বকর ভাই, নবী তো আপনাকে কবরের জায়গা দিয়েছেন, আবার অনুমতি কেন গো? সিদ্দিক আকবর ডেকে বলে, আরে আলী, নবীর বিদায়ের পরে আমি খেলাফতির দায়িত্বে দেশ চালাইতেছি রে আবু আলী, ওই দায়িত্ব পালন করতে নবী খুশি আছে না, আমার প্রতি বেজার হয়ে গেছে। আমি আলী জানি না রে, আমি আলী জানি না, এই জন্য যদি নবী বেজার হয়ে যায় তাহলে তো নবীর পাশে শোয়া আমার যাবে না রে। তুমি একটু মেহরবানি করে অনুমতি নিবা, যদি নবী খুশি থাকে অনুমতি নিশ্চিত দিবে, তখন আমাকে নবীর পাশে দাফন করে দিবা রে। হযরত আলী বলেন, আবু বকরের ইন্তেকালের পরে গোসল করাইয়া জানাজা পড়িয়া লাশ লইয়া খাটিয়ার মধ্যে লাশ লইয়া আমার দিনের নবী রোজা মুবারকের সামনে যাইয়া আমি সালাম দিলাম, আর বললাম, হুজুর, আপনার হতবাগা আবু বকর আপনার পাশে ঘুমাইতে চায়। আলী কয়, একবার বললাম অনুমতি নাই, দুইবার বললাম অনুমতি নাই, তিনবার বললাম অনুমতি নাই, কোনো শব্দ নাই। আমি আলী ভয় পেয়ে গেলাম, মনে হয় নবী আবু বকরের প্রতি বেজার হয়ে গেছেন। আমি আলী সেজদায় পড়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, যে আবু বকর হিজরতের সাথী, যে আবু বকর গুহার সাথী, যে আবু বকর মক্কার বাড়িঘর বিক্রি করে মদিনার পল্লীতে ঘর নির্মাণ করেছে, ও নবী, ওই আবু বকরকে কেমনে গো এত তাড়াতাড়ি আপনি ভুলে গেলেন গো? হযরত আলী বলেন, আল্লাহর কসম কে বলি, আমি এই কথা বলতে দেরি, দিনের নবীর রোজা তর তর করে কম্পন শুরু হতে দেরি হয় নাই। আরো ধরে বলে, আর রোজার থেকে আওয়াজ আসলো, আলী রে আলী, আমার আবু বকর আমার বন্ধুর পাশে ঘুমাইতে চায়, অনুমতির দরকার নাই রে, বন্ধুকে বন্ধুর পাশে শুয়ে যাও, অনুমতির কোনো প্রয়োজন নাই। আমি কইতেছি, আজকের প্রধান অতিথি এসে গেছেন, মারহাবা বলেন, জোরে কোন মারহাবা, নির্ধারিত সময় বক্তব্য পেশ করবেন, ঠিক আছে না? স্লোগান লাগবে। উনি এসে গেছেন, উনি আজকের প্রধান মেহমান, ঢাকার থেকে আসছেন, আল্লাহ রিয়াজুল হাসান আল কাদরি, উনি এসে গেছেন, রেস্টে আছেন, কিছুক্ষণের মধ্যে উনি বক্তব্য পেশ করবেন। এর উদ্দেশ্যে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা আলী, আর জোরে সুরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা আলী, গাছ চিনল নবীজিকে, মাসে চিনল নবীজি, উম্মত হইয়া চিনিলাম না, চিনল বনের হরিণী, আল্লাহুম্মা সাল্লি আলা, মারহাবা, আমার প্রাণের দুস্থ বুজুর্গরা, সিদ্দিকে আকবরকে দাফন করা হয় আল্লাহর নবীর রোজা মুবারকের পাশে, আর তখন খেলাফতের দায়িত্বে বসে হযরতে
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন বিদায় হয়ে যাবেন অসুস্থ হয়ে পড়লেন, ওনার ছেলে আবদুল্লাহ ইবনে ওমরকে ডেকে বলেন, বাবা আবদুল্লাহ, ইসলামের প্রথম খলিফা নবীর পাশে ঘুমাইছেন, আমি তো ওই খলিফার পাশে ঘুমানোর কথা রে, কিন্তু কবরের জায়গা নাই, নবী আয়েশা সিদ্দিকাকে আবু বকরের পাশে কবরের জায়গা দিয়েছেন রে। রে বাবা আবদুল্লাহ, আম্মা জান আয়েশার দরবারে যদি যাইতাম আমি উমরের সালাম খানি দিতাম, আর বলে যেতে আমার বাবা উমর ফারুক আপনার বাবা আবু বকরের পাশে ঘুমাইতে চায়, নবী আপনাকে কবরের জায়গাটা দিয়ে দিয়েছেন, আপনি যদি মেহরবানি করে আমার বাবা উমর ফারুককে দান করে দিতেন নবীর পাশে, আপনার বাবার পাশে আমার বাবা ঘুমাইতে চায়। এমনি আব্দুল্লাহ ইবনে ওমর আম্মা জান আয়েশার কুদরায় যায় বললেন, সালাম দিয়া বলেন আমার বাবা উমর ফারুক আপনাকে সালাম দিয়েছেন, আর বলেছেন আপনি যদি অনুমতি দিতেন নবী যে আপনাকে রোজার জায়গা দিয়েছেন ওই জায়গাটা যদি আমার বাবাকে দিতেন, আমার বাবা নবীর পাশে আর আবু বকর সিদ্দিক আকবরের পাশে ঘুমায় যেতেন। মায়েশা চোখের পানি চেড়ে মনে মনে কয়, দুনিয়ার সব দেওয়া যায়, নবীর পাশে কবরের জায়গা তো দেওয়া যায় না, তবে আমি যদি না দিই আমার বাবা হয়তো রাগ করে যেতে পারে, আমার বন্ধু ওমর আমার পাশে ঘুমাইতে চাইল রে, মা তুমি অনুমতি দিল না, আমার স্বামী রহমতের নবী যদি কিয়ামতের দিন বলে আয়েশা রে আমার বন্ধু ওমর ফারুক আমার পাশে শুইতে ছিল তুমি কেন অনুমতি দেব না, আমি আয়েশা বড় লজ্জায় বনে যাব, আরে আব্দুল্লাহ ইবনে ওমর যাও যাও তোমার বাবা ওমর ফারুককে আমি আয়েশার সালামটা দিও, আর দিনের নবীদে আমি আয়েশাকে কবরের জায়গা দিয়েছেন ওই জায়গাটা ওমর ফারুককে আমি আয়েশা দান করে দিয়েছি, আর জোরে বলে এই জন্য আবু বকর সিদ্দিকের পাশে আম্মা জান আয়েশার কবর হয় নাই, আবু বকর সিদ্দিকের পাশে ওমর ফারুকের রোজা মুবারক হইছে, ওমর ফারুকের রোজা মুবারক হইছে, এখনো একটা কবরের জায়গা বাকি আছে, উনি এলেন হযরতে ঈসা নবী, বাবাজি কিয়ামতের আগে আসবে আমাদের নবীর উম্মত হইয়া, উম্মতে মুহাম্মদি হইয়া, বাবাজি ওই জায়গার মধ্যে ঈসা নবীকে দাফন করা হবে, আরো জোরে বলে আমার বেনের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, ও দুস্থ বুজুরগরা কবর এমন একটি জায়গা কবর সকলকে চাপ দিবি, মমিনকেও চাপ দিবি, বেঈমানকেও চাপ দিবি, আল্লাহর ওলিদেরকেও কবর চাপ দিবি, বেঈমানকে কবর কেমনভাবে চাপ দিবে জানুনি, ডান দিকের হাড় বাম দিকে যাবে, বাম দিকের হাড় ডান দিকে যাবে, রুই রুই করে ফেলবে তুলার মতন রে বাবা, মাটি এমন চাপা দিবি রুই রুই করে ফেলবে, একদম রুই রুই করে ফেলবে, আর একজন মমিন গুনাগারকে কবর কত চাপ দিবে জানুনি, যত চাপ দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে ওই পরিমাণ চাপ দিয়ে জীবনের গুনাহ মাফ করে হাশরের দিন জান্নাতি জান্নাতি বানে আল্লাহ উঠাবে। দিনের নবী বলেছেন এক শ্রেণীর মানুষ জাহান্নামী হইয়া কবরে যাবে, হাশরের ময়দানে জান্নাতি হইয়া উঠবে, আলহামদুলিল্লাহ বলেন না, জাহান্নামী হইয়া কবরে ডুববে হাশরের দিন জান্নাতি হইয়া কবর থেকে উঠবে, জান্নাতি হইয়া কবর থেকে উঠবে, তারা কারা জানুনি, তারা নেক আওলাদ রেখে গিয়েছিল, মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছিল, এরকম মাহফিল প্রতিষ্ঠিত করেছিল, যখন মাহফিল হতো দোয়ার সওয়াব তার কবরের মধ্যে সদকায়ে জারিয়া হিসেবে পৌঁছে যেত, নেক আওলাদ দোয়া করত সওয়াব কবরে পৌঁছে যেত, পৌঁছে যাওয়ার কারণে আমল নামায় সওয়াব যেতে যেতে এত বেড়ে যাবে, গুনাহ কমে যাবে, সওয়াব বেড়ে যাবে, হাশরের দিন জান্নাতি জান্নাতি হয়ে হাশরের মাঠে উঠবে, হাসনের দিন জান্নাতি হইয়া কবরে উঠবে জান্নাতি, ও দুস্থ বুজুরগরা আর কবর আল্লাহর ওলি কো চাপ দিবে জানোনি, মা যখন ছেলেকে কুলে উঠায় হাত দিয়া চাপ দিয়া ধরে মেরে ফেলার জন্য না, ভালোবেসে ধরে, বন্ধু বান্ধবকে যখন জড়ায় ধরে ভালোবাসিয়া